মৌসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক চেক ডিজনার নায়িকা মৌসুমের গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী অক্টোবর রয়েছে জানা যায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার দুইশো এগারো টাকার চেক ডিজনারের অভিযোগে গত বছরের তেসরা ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমের বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশিদ আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালতে হাজির হওয়ার জন্য তার গুলশান এক এর বাসায় এই সমন পাঠানো হয় সেখান থেকে সমন ফেরত গেলে আঠাশ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় ফের সমন পাঠানো হয় এদিন সমন জারি হওয়ায় তিনি আদালতে উপস্থিত না হওয়ায় চব্বিশ জুলাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এ বিষয়ে আইপিডিসির ফাইন্যান্স লিমিটেডের আইনজীবী আবু আল নাহিদ সাংবাদিকদের বলেন চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজনারের মামলা করা হয়েছে এ মামলায় আদালত উপস্থিত না হয় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত স্নিগ্ধাখি নতুন সময় ঢাকা